আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। একটা রিমোটের দ্বারাই দুইটা বাতি একটা ফ্যান রেগুলেটার সহকারে কাজ করবে। এটা কিনলে আপনার দুইটা সুবিধা পাইতেছেন, একটা হচ্ছে রিমোটও বাটাম আছে, আপনার বোর্ডের সাথেও বাটাম আছে। এক নাম্বার, দুই নাম্বার ফ্যানের ফ্যান ডিমারের কাজ করবে। তো এটার দামও অত বেশি না, মাত্র 1200 টাকা দিয়ে আপনার একটা রিমোট আর সুইচ দুটোটাই একসাথে পাইতেছেন। একটা ভালো ফ্যান ডিমার কিনতে গেলে 600 থেকে 700 টাকা লাগে। তো আমার মতে এটা লাগাইলে আপনার অনেক ভালো হবে, গাড়ি কাজ করবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেছেন এই রিমোটটাতে 6টা বাটন আছে। তো নিচের দুইটাতে এক নাম্বার দুই নাম্বার দেওয়া আছে। এক নাম্বার দুই নাম্বার থাকার মানে হচ্ছে বাতিগুলো ছিন্ন থাকার জন্য। হয়তো বা আপনার রুমে একটা ডিম বাতি আছে আর একটা সাদা বাতি আছে, তো এক নাম্বারটাতে সাদা বাতি দিতে পারেন আর দুই নাম্বারটাতে ডিম বাতি দিলে পারেন। এটা চিহ্নর জন্য এক নাম্বার দুই নাম্বার দেওয়া হয়েছে। এখানে দেখতেছেন মাঝখানে একটা ফ্যানের লোগো দেওয়া আছে, একটা বাটাম আছে। এই বাটামটা টিপ দিলে আপনার ফ্যান চলবে। ফ্যানের বাটামের ডাইন পাশে দেখতেছেন একটা প্লাস আইকনওয়ালা একটা বাটাম আছে, ওই বাটামটা টিপ দিলে ফ্যান ডিমারে কাজ করবে। সাইডে আরও একটা আছে, এটা মাইনাস চিহ্ন দেওয়া, প্লাস চিহ্ন দেওয়া। সুইচটিকে টিপ দিলে ফ্যানের স্পিড বাড়বে আর মাইনাস চিহ্নটাতে টিপ দিলে ফ্যানের স্পিড কমবে, তাই এটাতে অনেক ধরনের সুবিধা আছে। তো এখন আমি এক নাম্বার সুইচটিকে টিপ দিতেছি। দেখতেছেন টিপ দেওয়ার সাথে সাথে বাতিটি জ্বলে উঠলে কোনো লেট হয় নাই। তো এখন আমরা এক নাম্বার লাইটটিকে অফ করতেছি, দুই নাম্বারটাতে জ্বলাবো। তো দেখুন দুই নাম্বারটাতে চাপ দিতেছি, চাপ দেওয়ার সাথে সাথে বাতিটা জ্বলে উঠলো, কোনো ধরনের লেট হয় না, এক সেকেন্ডও লেট হয় না। তো এবার আপনার বাতিটিকে বন্ধ করতেছি, ফ্যানটা চলাবো। তো দেখুন ফ্যানের সুইচ দিতেছি, ফ্যানের প্রথমে ফ্যানের সুইচটা দিতে হবে। দেখুন ফ্যানের সুইচটা দিছি, তারপরে প্লাস আইকনে টিপ দিলে আপনার এটা বাড়বে আর মাইনাসটাতে টিপ দিলে এটা কমবে। তো আজকের জন্য এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।